আপনারা দুজন যা চুলোটা কাটেন না, আমরা মাছটা চুলিয়ে ফেলি। স্যার ওই চুলোটা ঠিক করেন গা, মাছটা পুরানি চুলিয়ে তো ঠিক করে ফেলেন গা। আমরা ফেলা দিছি, আমরা পোস্টকে দিয়ে নেবো স্যার পানি দেন উপরে। কাটা মাটা নাই, খুব সুন্দর মাছ কাটেন, সুন্দর করে কাটায় ঠেকা দেবেন বল। দেখেন মশলাপাতি সব ভিতরে সব দিয়ে আমরা মাখা নেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, রেডিমেড মশলা, আচ্ছা এমনি খাতে মজা লাগবে। তেলটা দিলাম, তেলটা দিয়ে সুন্দর করে মাখা নেবো। মাখাও, আমি তো দেখি রাখছো না। এই মশলা মন করছে কাঁচাই খাই, আর মাছের গায়ে ডলিয়ে খালি তো খাওয়াতে এমনি যাবে। হ্যাঁ আমরা এখন এই মশলাটা দিয়ে দেবো, মশলা দিয়ে মাছটা মাখা নেবো। একেবারে সেই হয়, সেই শোল।
আমি বাজে নেই এরপর মাছ পোড়াবো তো সেই জন্য একটু বাধা লাগবে হ্যাঁ আমি এখন সুন্দর করে খোঁজা সাজা নিয়ে আগুন দেবো যাও ধরো যাতে খাই না কয়লা ভাই খাই না মারে মাছটা পরে ভালো কয়লাটা খুব ডক ডুক করে বানাতে হবে তো সেদিনে এই করি না ভালো বেশি পাবেন যাতে কয়লা ভালো হয় একপালি দেবেন না না ডিম ফুলে একটা বালতি দিবেন বড় বালতি না ছোট না হ্যাঁ বিসমিল্লাহ দিলাম ধরা বিসমিল্লাহ নাম নিয়ে ধরাম দিলাম হ্যাঁ দেখি মাছ মাছটা সুন্দর করে হতে হবে কই মাছটা দিয়ে দেবো নেটের পর হ্যাঁ গেছে এখন মাছটা তুলে দিই জানতো লম্বা আছে মাছ পুরানো হচ্ছে এখন আমরা এই পাশে ভাত টা রেঞ্জে নেবো পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া জিরের গুঁড়া কষানো হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দেবো ভাত না বাড়ি হয় না ডিমও সেই হয়েছে ডিম মোনা মোনার মতোই মোনা না নতুন মোনা করি ডিম দারুন ডিম রান্না করি খাবো না খাওয়া ভালো না তো দারুন না খাই ভালো না নাম কইছো আ দাও দুই করে ভালো হবে আ ধরো ও এই কেন তো আমরা নতুন স্টাইলই কাটতেছি মাছ হ্যাঁ তেল মারা মেশিন দিয়ে কারা কত দরকার ছিল কোরা দিয়ে কাটতেছি তাই হ্যাঁ আমরা মানে এইটা কাটি আমরা খাবো আর প্যাকেট করব খোলে নাই তো মাছ কাটিয়ে নিছি মাছ কাটিয়ে নিছি কাঁটা আস্ত থুয়ে দিছি মাথা আমরা রান্না বান্না করেছি এখন এই আমরা খাওয়ানো ওই মাছটা পুরাইছিলাম পুরা মাছ দিয়ে ভাত খাবো আর তার পাশাপাশি ডিমও খাবো ভাত দেন বোনা ডিমের জল দেন দেবেন তো দেন হ্যাঁ
আলহামদুলিল্লাহ আসসালামালাইকুম, ভালো আছেন? আপনি আটটা উঠতে পান না তো আপনার খাবার দিয়ে যাই বসেন। গো রাজন পরে এটা খায় না মাছ টানিয়ে নিতে পারতেছি নি অনেক ওজন, কি বড় মাছ এই টানিয়ে নিতে আমার খুব কষ্ট হচ্ছে, এত বড় মাছ কি নিয়ে বেড়ানো যায়? সুন্দর করে চামড়া ছুলিয়ে ফেলা দেবো, দিয়ে তারপরে আরে ধুয়ে পালিয়ে মশলা মাখায় তখন ওই লেটের পর দিয়ে পুরাবো। আর কোন দাদা,